পাহাড় রক্ষার বাবে নিয়োজিত চারিজন বন কর্মীয়ে 90 দশকত আলুকঝাৰি পাহাড়খন একেবারে নাঙত হয়ে পড়েছে। তেতিয়া বন সুরক্ষা সমিতির আলুকঝাৰি শাখার প্রচেষ্টাত পাহাড়খনত গছ গছনি রোপণ করা হয়। জিলা বন বিষয়ার জ্ঞাতসারে চারিজন শিক্ষিত যুবকক পাহাড়খনের গছ গছনি চোয়াচিতা করার বাবে দায়িত্ব অর্পণ করা হয়। পিছৰ পর্যায়ত আলুকঝাৰিত বন বিভাগে এটা বিট অফিস স্থাপন করে। তাত এজন বন বিষয়া আর দুজন ফিক্সড পে কর্মচারী নিয়োগ করে যদিও এই যুবক চারিজন একদরে পাহাড়খন চোয়াচিতা কামত লাগি আছে। 24 বছরে অভাব অনাতনের মাজেদি সুবল চন্দ্র রায়, মাতোয়াল রায়, জহিরুল ইসলাম আর আব্দুল আলিম শেখে পাহাড়খনের গছ গছনি সুরক্ষা দিয়ে আহিছে। মাঝে সময়ে জেলা কার্যালয়ের খবর পায় চাকরি নিয়মীয়াকরণ করা হব বলে, কিন্তু আজিলেকে এই অভাগা কেজনের চাকরি নিয়মীয়াকরণ করা নহল। কেতিয়া এই চারিজন অবৈতনিক বন সুরক্ষা কর্মীর সুদিন ঘুরি আহিব তাকেই আশারে বাট চাইছে। আমি ইয়াত কাম করে আস, কিন্তু এনেকা একটা পরিস্থিতি হয়েছে যে আমি লড়া ছালীক দেখা পড়ি শিক্ষার ধাতি দিবা নাই। আমি ঘর সংসার নচলে নচলও আমি জঙ্গলখান চাই আস, আর এইটার কারণে আজি ডিএপু রেঞ্জার ওসর আমি অনুরোধ বিনিময় জানাও যে হিহতে আমার চাকরিবিল লিস্ট করেছে। আমার চারিজনের ইয়াত যে চারিজন কাম করে আস, চারিজনের কামটা যাতে অতি পলমে খবর। ঝাড়খণ্ড নির্বাচনের ভোট গণনা